আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাতে উঠে আপনি দুরে কাজ সলাত আদায় করবেন। যদি দশ আয়াত পড়তে পারেন দুরে কাজ সলাতে দশ আয়াত, তাহলে পৃথিবীতে বড় বড় মানুষ যারা নবীর আসল সিদ্দিক সহদা ওদের একটা তালিকা আছে, আপনার নামটা সেই তালিকাতে লিখে দেওয়া হবে। চেষ্টা করেন রাতে উঠে সলাত আদায় করতে চাইলেন এক দশটায় ঘুমিয়ে যেতে হবে। আপনি যে ঘরে থাকবেন সে ঘরে টিভি রাখা হবে না, বড় মোবাইল রাখা হবে না, মাগরে পরে পরে খেয়ে নেবেন, এসার পরে ঘুমিয়ে যাবেন, রাত দুইটা তিনটে উঠবেন, আকাশের দিকে লক্ষ্য করে যদি পারেন আরেম মানে শেষ আয়াতের শেষ পাঁচ আয়াত পড়বেন, আর যদি না পারেন তাহলে এইটুকু পড়বেন আকাশের দিকে লক্ষ্য করে, অতীতের সব পাপ ক্ষমা। চেষ্টা করেন রাতে উঠে দুরে কাজ সলাত আদায় করেন, নিজের জন্য বলেন, ছেলে মেয়ের জন্য বলেন, জাতির জন্য বলেন, সম্মানিত দিনী ভাই বোন, এই নয় ধরনের সলাত আদায় করার জন্য সময়ের গতিতে আমি আমার পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। একটু জরুরি প্রয়োজন এক ধরনের আর স্বাভাবিক প্রয়োজন এক ধরনের। যখন আল্লাহকে কিছু বলতে চাচ্ছেন হাত তুলে যদি স্বাভাবিক ভাবে চান তাহলে এইটা আল মাসালা হাকা যায়, হাতটা মিলে যেতেও পারে ফাঁকা থাকতে পারে, তবে কাঁধ সামনাসামনি থাকবে, হাত উঠিয়ে আল্লাহকে বলবে। কেন? আল্লাহ খালি হাত ফিরে দিতে লজ্জা পায়, হাত তুলে যখন আপনি বলবেন তখন আল্লাহ আপনাকে দিয়ে দিবে, খালি হাত ফিরে দিতে লজ্জা পায়, নিজেই লজ্জা সে কাউ খালি হাত ফিরে দিতে পারেন না, লজ্জা পায়, যার জন্য বলবে ঠিক আছে তুমি যেটা চাইলে দিয়ে দিলাম। আর যদি এখনই দিতে হবে তার নাম ইবতি হাত, এখনই দাও আমার ছেলে বিপদে পড়েছে উদ্ধার করে দাও, তাহলে হাতে ভালো উঠাবে, উপরের দিকে উঠাবে, মাথার উপরে উঠে যাবে। যদি পানি চাওয়া হয় তাহলে উল্টা পথে, আর যদি প্রয়োজন চাওয়া হয় তাহলে এবার। আর একটু বলছি, দুয়ার শুরুতে ইসমে আজম পড়বে, ইসমে আজম প্রতিষ্ঠান থেকে নিবেন, যে বক্তব্য দিচ্ছিল উপদেশ বই আছে। আর মাসিকাল ইতেসাম আমি সবাইকে পড়তে বলেছি, সবাই পড়বেন দিদি ভাই বোন, মাসিকাল ইতেসামের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ আছে, পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে। যেটুকু জরুরি বলছিলাম সেটুকু হলো এই যে প্রথমে আপনি আগে ইসমে আজম পড়বেন, যদি ইসমে আজম মুখস্থ না থাকে তাহলে দোয়া ইউনুস পড়বেন, দোয়া ইউনুস বুঝেন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, এটাও যদি না পড়া যায় তাহলে সূরা ফাতিহার প্রথম তিন আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন, এরপর আপনি দুরুদ পড়বেন দুরুদে ইব্রাহিম, এরপর আপনি নিজের কথা বলবেন, বুঝা গেল না মনে হয় পদ্ধতি। এক নম্বরে তিনটে আছে, এক নম্বরে এক ইসমে আজম, যদি না হয় তাহলে এটা ইসমে আজম দুয়া ইউনুস, এটাও ইসমে আজম, দুই তিন এটা বাংলা সুরা ফাতিহার প্রথম তিন আয়াত, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন, যে কোনো একটা পড়ে এইটা না হয় এইটা না হয় এইটা, তারপরে দুরুদ দুরুদে ইব্রাহিম, তারপরে নিজের কথা বলেন যে দেব বাজার আমার একটা দোকানের ব্যবস্থা করে দাও, যেটা আপনার প্রয়োজন আমার ছেলেটাকে বড় আলেম করে দাও, খুব কান্নাকাটি করে বলবেন, তাহলে আল্লাহ সহজে বুঝবেন আপনার প্রয়োজনটা। আর হোমসিকেলি বললেন মাঝাবিদের মতো বেহাতকে তখন এটা তো আল্লাহ বুঝছেন যে কি করছে, আল্লাহকে তো আর এমনি বোঝানো যাবে না, তাকে অন্তর থেকে কান্নাকাটি করে বোঝাতে হবে। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ফাইদা ফারাক্তা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি দুনিয়াবী কাজ শেষ করে অবসর হয়ে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা কান্নাকাটি করে বিনয়ের সাথে বলুন। সম্মানিত দিনী ভাই বোন, নিজের জন্য দোয়া করানোর জানিয়ে দেবল মাদ্রাসার সার্বিক সুবিধা কামনা করে তার জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য জোরালো অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফিয়াতে সম্মেলন হচ্ছে 2-3 মার্চ
2-3 মার্চ এলাকাবাসীকে সেদিন আন্তরিকভাবে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে, বই পুস্তকগুলি নেওয়ার অনুরোধ জানিয়ে আজকে যেসব কথাগুলি বলছিলাম অতিব গুরুত্বপূর্ণ, অন্তত উযুকের দুরেকাত সালাত, নয়ে ফজরের সালাত আদায় করে ওখানে বসে থেকে দুরেকাত সালাত এগুলি আমল করার জন্য অনুরোধ জানিয়ে, বিশেষভাবে নিজের প্রয়োজন মেটানোর জন্য হাত তুলে দোয়া করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম। বেলাল, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? আমি যতবার জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো। বেলাল, ঘটনাটা কি? তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? আমি যতবার জান্নাতে প্রবেশ করি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো। আমি তোমার জুতার শব্দ শুনি, বলো তো বেলাল কিভাবে গেলে? তখন বেলাল বলছে, আল্লাহর নবী, মাসান্ত কাতলে সবে তোরা কথায়, যখনই আমি আজান দিয়েছি তখনই আমি যে কাজ সলাত আদায় করেছি। আমার আমি হাঁটা সংকাত্ত ইল্লা তাওয়াদ্দাতু ইন্দাহু ও সল্লাইতু রাকাতাইনি, যখনই আমার অজু ভেঙে গেছে তখনই আমি অজু করেছি এবং দুরেকাত সলাত আদায় করেছি। তখন আল্লাহ নবী বলছেন, বেহেমা বেলাল, বুঝেছি আমি, এই কারণেই তো তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। বুঝেছি বেলাল, তুমি আজান দিলে দুরেকাত সলাত আদায় করো আর অজু করলে দুরেকাত সলাত আদায় করো, এই জন্য তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। দুরেকাত সলাত সম্মানিত দিনই ভাই বোন, আমরা আপাতত দুরেকাত সলাতের কথা শেষ করলাম, অজু করে দুরেকাত সলাত। খুব খেয়াল করে থাকবেন, দুই, মসজিদে ঢুকে দুরেকাত সলাত। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদা ফলিসলি রাকাতাইন ক্বাবলা ইয়াজলিসা, তোমাদের কোনো ব্যক্তি যদি মসজিদে ঢোকে তাহলে বসার পূর্বে যেন সে দুরেকাত সলাত আদায় করে। এটা তো দেবই জন্মসূত্রে সবাই আহলে হাদিস, তবে ঢাকা শহরে গেলে তারা বুঝতে পারে যে বাংলাদেশের শতকরা 95 জন মানুষ মসজিদে ঢোকে আগে বসে। ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা 95 জন মানুষ মসজিদে ঢোকে আগে বসে, তারপরে সলাত। আমাদের ছেলেরা যারা দায়িত্ব পালন করছো তারা ওই সামনে খুব কঠোর ভাবে পাহারা দাও, কোন বাচ্চা যেন এদিক থেকে এদিকে এদিক থেকে ওইদিকে যেতে না পারে। একবারে সবসময় প্রস্তুত থাকো, কয়েক মিনিট পিপিলিকা যেন তোমার সামনে দিয়ে পার না হতে পারে, টিভিটাকে একটু ঠেকানোর চেষ্টা করবে, পরিবেশ এত কন্ট্রোল করতে হবে এবং আপনারা বসে থাকবেন এমন ভাবে পাখি যেন মনে করে পাথর, পাখি যেন আপনাকে পাথর মনে করে, তাহলে আপনি কথাকে মূল্যায়ন করতে পারবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, এজা দাখালা আহাদুকুম ইয়াউমাল জুমআ আল ইমাম ইয়াখতব, কেউ যদি তোমাদের জুমার দিনে ঢোকে মসজিদে আর ইমাম যদি খুতবা দেয় ফালিশালি রাকাতায়, সে যেন দুরেকাত সলাত আদায় করে, অলিখব ফিমা, আর হালকা করে পড়ে, লম্বা সময় যেন না পড়ে। তার মানে খুতবা চলাকালীন যদি কেউ মসজিদে ঢোকে তব দুরেকাত সলাত আদায় করতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা, আল্লাহর নবী জুমার দিন খুতবা দিচ্ছিলেন, একটা লোক মসজিদে ঢুকেই বসে গেছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আসলে তা তুমি সলাত আদায় করেছো? আল্লাহ লোকটি বলল, জি না। তখন আল্লাহ রাসূল বলছেন, কুম ফাসাল, উঠো দুরেকাত সলাত আদায় করো। হাদিস বুখারী মুসলিম, তাহলে বোঝা যাচ্ছে যে ইমামের চোখে যদি পড়ে যে একটা লোক ঢুকে বসে গেল তাহলে ইমামকে তাকে উঠাতে হবে, উঠেন দুরেকাত সলাত আদায় করেন তারপরে বসবেন। খুতবা চলাকালীন কেউ বুঝতে পাবে না, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আল মাসাজিদু লিল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, ওখানে বসলে তার কাছে অনুমতি নিতে হবে। তো অনুমতি কি এইভাবে নেবেন যে আসসালামু আলাইকুম আল্লাহ আপনার ঘরে বসতে চাচ্ছি,
এইটা তো পদ্ধতি নয়, কাজেই বসার পদ্ধতি হলো, অনুমতি হলো দুই রাকাত সালাত। যখন আপনি দুই রাকাত সালাত আদায় করবেন তখন অনুমতি হয়ে গেল। মুসলমানের একটা জিনিস ভুল আছে, এই ডান দিকের এই পর্দাটা ক্ষতি করছে। মানুষ যখন পর্দার বাইরে হাঁটছে তখন মানুষ বুঝতে পারে না যে আমি নাগালের ভিতরে না বাইরে। যখন ও পর্দার বাহির দিয়ে হাঁটছে তখন নিজেকে কি মনে করছে, ও মনে করছে আমি নাগালের বাইরে, তখন স্বাভাবিকভাবে কথা বলতে পারছে। আর ওই এখনই এসব কথাকে মূল্যায়ন করতে হবে এটা প্রয়োজন মনে করেনি। বুঝে বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না দেখে দেখে না ওরা চক্ষু আছে, দেখে না শোনে ও শোনে না ওরা কান আছে শোনে না। উলা একা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালহমাদাম বরং তার চেয়ে খারাপ। এটা আল্লাহ বলছে, এটা আল্লাহর বাণী। বুঝে বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না। উলা একা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালহমাদাম বরং তার চেয়ে খারাপ। পশু প্রাণী বুঝেও বুঝে না। আমার আব্বা চাষি মানুষ, আমি নিজের কথা বলছি, আমার আব্বা চাষি মানুষ ছিলেন। জমি চাষ করার পরে যখন গরুগুলো মাঠে ছেড়ে দিতেন তখন আমরা গরু নিয়ে মাঠে থাকতাম। গরু যখন ধানের ক্ষেতের দিকে যেত আমরা খেলাতাম, যখন গরু ধানের ক্ষেতের দিকে যাচ্ছে ধান খাবে বলে, ধান গাছ খাবে বলে, তখন আমরা বলতাম থেমে গেছে একটু পরে আবার যাচ্ছে। বুঝেও বুঝেনি তাই তো গরু, ও তো থামলো তা আবার যাচ্ছে কেন? বুঝার পরে মানুষ বুঝে না যখন, তখন তার চাল চলন পশু প্রাণীর মতো। বুঝেও বুঝলো না যে সেই হলো পশু প্রাণীর মতো, আমি বুঝলাম যে এটা আমার করা হবে না, তারপরেও যখন করব তখন আমার চাল চলন পশু প্রাণীর মতো হয়ে গেল। সম্মানিত দিনই ভাগন, এইটা দেবই রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে, মসজিদে ঢুকে মানুষ আগে সালাত আদায় করবে বুঝতে পারবে না, ও তো করবে আর বাপকে করতে হবে। দুই রাকাত সালাত আদায় না করে বসা নিষেধ। সূর্য উঠুক ডুবুক মাথার উপরে থাক, যেখানেই থাক না কেন, কোন সময় মসজিদে ঢুকে বসতে পারবে না আগে দুই রাকাত সালাত আদায় না করে। আপাতত মসজিদে ঢুকে দুই রাকাত সালাত আদায়ের কথা শেষ করলাম। আজান এবং একামাতের মাঝে দুই রাকাত সালাত। তৃতীয়বারে বললেন তো যার ইচ্ছে আজান একামাতের মাঝে দুই রাকাত সালাত আছে, আজান দিয়ে দুই রাকাত সালাত। আবার ওই হাদিস ফিরিয়ে নিয়ে আসি, আমি যতবার জান্নাতে প্রবেশ করলাম দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো, আমি তোমার জুতার শব্দ শুনি, কিভাবে তুমি আগে গেলে আমার আগে জান্নাতে। তখন বেলাল রাজিয়াল্লাহু আনহু বলছেন, মা আজান তো কাত্তাইল্লা সাল্লাইতু রাকাতাইন, যখন আমি আজান দিয়েছি তখন দুই রাকাত সালাত আদায় করেছি। আজান দিয়ে দুই রাকাত সালাত, বিনিময় আগে আগে জান্নাত। নিরাশা হবেন না বেলালের জন্য, বেলাল রাজিয়াল্লাহু আনহু একার জন্য জান্নাত নয়, বেলাল রাজিয়াল্লাহু আনহু একার জন্য জান্নাত কি না, আমরাও জান্নাত পাওয়ার আশা করতে পারি। ওই সালাত ওভাবে আছে, আমাকে আপনাকে আদায় করতে হবে, আমরাও সেই সুবিধা ভোগ করার চেষ্টা করতে পারি। বেলাল রাজিয়াল্লাহু আনহু একার জান্নাত নয়, সারা দুনিয়ার মানুষের জন্যই জান্নাত, ঠিক তেমনি সারা দুনিয়ার মানুষের জন্য জাহান্নাম। দুশ্চিন্তা ভোগ করতে হবে না, পাপ হয়েছে ক্ষমা চাইতে হবে। কুল্লবানি আদম খাত্তা খায়রুল খাত্তাইনা তাওবুন, আদম সন্তানই পাপি, ভালো পাপি সেই যে পাপ করার পর আল্লাহর কাছে ক্ষমা চায়।
সালাতুল ইশরাক চালু করতে হবে। উপস্থিত বৈঠকের যিনি মুসলিম বোন আপনাকে বলছি, মুরব্বী ভাই আপনাকে বলছি, চাষতে সালাত চালু করতে হবে। এখন তো দেবই বেলদিতে জমি জায়গার দাম অনেক বেশি, বাড়ি ঘর করে ফেলেছেন, বিল্ডিং করে ফেলেছেন, হজ করে এসেছেন, একটু সময় বের করেন, এদিকে দেখেন, এইভাবে বের করবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা ফাজর ফি জামাতিন সুম্মা কাআদা, কেউ ফজরের সালাত আদায় করলো জামাতে, তারপর ওখানে বসে তাসবিহ তাহরীর জিকির আজকার করতে লাগলো, হাত্তা তাতলো আশ্বাস করতে করতে সূর্য উঠে গেল, সালাত আদায়, সূর্য ওঠার পর পরের দিন কাজ সালাত আদায় করলো, কারণ হালুন কাজ রাহা হাজ উমরা তামা তামা তামা, তাহলে তার নেকি হবে হজ উমরার সমান, তাহলে তার নেকি হবে হজ উমরার সমান, তাহলে তার নেকি হবে হজ উমরার সমান, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, হজ উমরা করে যে নেকি হয় সেই নেকি হবে এই চাই আপনার ইশরাকের দিরিকাত সালাত আদায় করতে। কথাটা স্পষ্ট করি, উপস্থিত বৈঠকের মুসলিম বল, আদ্রায়ক সাহেব আপনি যা বললেন তা তো মসজিদে জামাতে সালাত আদায় করলো, বসে থাকলো, সূর্য উঠলো, দিরেকাত সালাত আদায় করলো, আমরা তো মসজিদে যাই না, বাড়িতেই তো থাকি, আমাদের কি হবে? ঠিক আছে, সমস্যা নেই, আপনি বাড়িতে ফজরের সালাত আদায় করেন, তারপর ওখানে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করেন, পেশাব পায়খানা লাগলে যাবেন, উজু করে বেরিয়ে আসবেন, সামাজিক কাজে জড়াবেন না, বাড়ি ঘর ঝাড়ু দেওয়া কাজে রান্না বান্না কাজে জড়াবেন না, সূর্য উঠার সাথে সাথে আপনি দিরেকাত সালাত আদায় করবেন, তাহলে পূর্ণ হজ পূর্ণ উমরার নেকি হবে, পূর্ণ হজ পূর্ণ উমরার নেকি হবে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নেকির অভাব নাই, আপনি নিরাশা হবেন না, আপনি কাজ করেন তো, আমি তো আপনাকে বলেছি সূরা ইখলাস তিনবার পড়েন, একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হবে, তুমি একবার কোরআন মাজিদ তো 30 পা, প্রত্যেক অক্ষরে 10 নেকি, তাহলে সূরা ইখলাস পড়লে কত নেকি, এক মিনিটে আমি তিনবার পড়ে নেব, পড়েন না, আপনি তো পড়তেই পারছেন না, পড়ে আপনি নেকিদের ব্যাগ ভর্তি করে নেন, নেকি দুই হাতে লুটে নেন, শ্বাস বন্ধ হয়ে গেলে তো করা যাবে না, আমি যখন বলেছি নসিহত তখন বলেছি চারটে নসিহত থাকলো তাদের কাছে, এক পাঁচ ওয়াক্ত সালাত, দুই হালাল রুজি, তিন কোরআন তেলাওয়াত অন্তত সূরা ইখলাস, চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, তার নাম আড্ডা কাটে, ওখানে আর একজনের বদনাম হচ্ছে, আপনি ওখানে গিয়ে বলছেন ঠিকই বলেছিস আসলই খারাপ, এবার কি হবে বলেন দেখি, এবার তাহাজ্জুদ হজ যা করেছেন দান খেরাত সব বিলিয়ে গেছে, একটা দেখবে না, ওর নাম হচ্ছে জুলুম, আপনি বললেন ঠিক বলেছিস আসলই খারাপ, এটা হলো জুলুম, কোন জুলুম, আপনি আর একজনের জমি দেওয়ে জোর করে দখল করে নিয়েছেন, ওটাও জুলুম এটাও জুলুম, এদের বিচার পরে হবে, রিকশাওয়ালাকে এক ঠাকুর দিয়েছেন বিচার পরে হবে, জোর করে জমি দখল করেছেন বিচার পরে হবে, একজনকে চিৎকার করে অপমান করেছেন মুরব্বী মানুষকে বিচার পরে হবে, যারা জানেন তাদের বিচার পরে হবে, একদিন যদি লেট হয় 50,000 বছর, আর তিন দিন যদি লেট হয় 1,50,000 বছর, আর ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু বলেন তো দেখি, এক অক্ত সালাত আদায়ের সময় মনে নাই মনে হয়, একটা ভালো মানুষের বিচারের সময় কতটুকু, ফরজ এক অক্ত ফরজ সালাত আদায়ের সমান, ধরে নি 5 মিনিট 7 মিনিট ঊর্ধ্বে 10 মিনিট, একজন মানুষের বিচারের সময়সীমা 5 মিনিট 7 মিনিট, সেইখানে একটা লোকের বিচার যদি একদিন লেট হয় তাহলে 50,000 বছর, তিন দিন লেট হলে 1,50,000 বছর, যারা জানেন তাদের বিচার পরে হবে। আচ্ছা ঘুমিয়ে যাচ্ছেন নাকি, আরে জমি হলে এ পর্যন্ত প্রাচীর দিয়েছে, তারপর গাছটা প্রাচীরের বাইরে করেছে, এটা জুলুম না এটা ভালো, গাছটা বাইরে লাগানো হচ্ছে, দেখেন
আমি বলেছি কাল কিন্তু বহুবার 24 ঘন্টার মধ্যে গাছ কেটে ফেলতে হবে। ধর্ম জান্নাতে গিয়ে বাস্তবায়ন করে হজ করে সুন্দর করে জান্নাতে চলে যায়, পাঁচিলের বাইরে গাছ লাগানো আছে, সবাই গাড়ি ঠেকছে, কেউ কিছু বুঝতে চায় না। আল্লাহ নবী বলছেন যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানে রাস্তা ডবল হবে। রাস্তার ব্যাপারে আল্লাহ নবী কোনোদিন আপোষ করেননি, বাড়ি ঘর ভেঙে ডবল করতে হবে, এটা আল্লাহ রাসূলের আদেশ। জুলুম কথাটা বলতে গিয়ে চট করে মনে পড়ে গেল যে প্রাচীর দেওয়া আছে আপনার শেষ সীমায়, প্রাচীরের বাইরে গাছ লাগানো আছে সব রাস্তায়, যেখান থেকে হাঁটবেন সেখানে। আরেকটা জিনিস আমরা বলতে পারি না, চাঁপাইনবাবগঞ্জ যে সব এলাকা আমাদের বাড়ি, তো এই কোন তো আমরা বুঝিনি, গ্রামে আমরা বসবাস করি, তো কেউ যদি রাস্তার দিকে আগে একটা খুঁটা পুঁতেছে গরু বেঁধে রাখবে, খুঁটা বুঝেন আপনারা, ওখানে গরু বেঁধে রাখবে সেই জন্য, তখন যে মুরগি হেঁটেছে সে বলেছে ওখানে খুঁটা করছো কেন, গরুটা রাস্তায় চলে আসবে না, একটু খেয়াল করছে না, আর একটু ভিতরে আর একটু ভিতরে, তখন ওই লোকটা ওই খুঁটাটা ছেলেটা খুঁটা ওখান থেকে তুলে নিয়ে 2 ফুট 3 ফুট আবার 4 ফুট ভিতরে পড়েছে। কেউ কাউকে কিছু বলে না, তো আমি দেখতে পাই না, বুঝতে পারি না। আমি তো অনেকদিন থেকে আছি, 2013 সাল থেকে আছি, 2013 সালের 9 ফেব্রুয়ারি সমগ্র 9 এপ্রিল কি ফেব্রুয়ারি এসেছিলাম প্রোগ্রামে, যেদিন ডাক্তার আব্দুস সুমানের সাথে সকালে দেখা হয়, মুশারফদের বাসাতে রাতে ছিলাম, সকালে ডাক্তার আব্দুস সুমানের সাথে দেখা হলো, প্রায় 90 বছরের একজন বৃদ্ধ মানুষ, হালকা পাতলা, কান্নাকাটি করে বলছে অনেক দিন থেকে আমি একটু জমি সংগ্রহ করে রেখেছিলাম, কিছু করতে পারি না, পড়ে আছে 65 বছর থেকে এই জমি পড়ে আছে, 65 বছর থেকে আপনার জন্মের আগে বিরান পড়ে আছে, এখন ওখানে ছেলে মেয়ে পড়াশোনা করে, যার জন্য আরো কেউ আর কেউ কেউ শয়তানি গুতায় পড়াশোনা হচ্ছে, এখানে বন্ধ কর এগুলো করছে শয়তানের কার্য, এরা মনে করছে ঠিকই তো পড়াশোনা কেন হচ্ছে, ক্ষতি কর সময় তো দিনই ভালো, জুলুম করলে বিচার পরে হবে, এটা সাবধান থাকবেন। মধ্যে একটা কথা থেকে গেল, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন চাস্তে সালাত আমি একটু সংক্ষিপ্ত করে দিই, 8 রেকাত পড়া যায়, নেকি কি আল্লাহ নবী বলেননি, 4 রেকাত পড়া যায়, নেকি কি আল্লাহ নবী বলেননি, 2 রেকাত পড়া যায় ভালো, নেকি কি এবার দেখেন আল্লাহ রাসূল বলছেন যে ইসবহু কুল্লু বানি আদম আলা কুল্লি সালাত, আদম সন্তানের প্রত্যেক জোড়ের বিনিময়ে তাকে দান করতে হবে, এইটা আল্লাহ রাসূলের কথা। জোড় জয়েন্ট বুঝেন কি, জয়েন্ট বুঝেন জোড়া, জোড়া বিনিময়ে বিনিময়ে দান করতে হবে, এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলছেন অবে কুল্লে তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, অবে কুল্লে তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, অবে কুল্লে তাহরিরাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়, অবে কুল্লে তাকবিরাতিন সাদাকা, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়, আমরিন বিল মারুফে সাদাকা, ভালো কাজে নিষেধ করলে বা আদেশ করলে দানের নেকি হয়, আর নাহি আনিল মুনকারে সাদাকা, মন্দ কাজে নিষেধ করলে দানের নেকি হয়, এতগুলি কাজে যত নেকি হয় রাকাতায়ে যোহা চাস্তির দেরকাত সালাত আদায় করলে তত নেকি হয়। বোঝা যায়নি, আবার বলি, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়, সব মিলে যত নেকি হয় চাস্তের দেরকাত সালাত আদায় করলে তত নেকি হয়। আর এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আদম সন্তানের প্রত্যেক জনের বিনিময়ে তাকে দান করতে হবে, তখন সাহাবীগণ বললেন এটা তো কেউ পারবেন, এটা তো খুব ভারী, তখন আল্লাহ রাসূল বলছেন শোনো, মসজিদ থেকে যদি তুমি আবর্জনা ঝাড়ু দিয়ে ফেলে দাও তাহলে সব মিলে প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করলে যত নেকি হয় তত নেকি হবে। তখন বললেন কেউ যদি ঝাড়ু দিয়ে ময়লা পরিষ্কার করতে না পারে,
তখন আল্লাহ রাসূল বলছেন যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করে যত নেকি হয় তত নেকি হবে। শুধু চেয়ারম্যান মেম্বারকে রাস্তা থেকে মরা কুকুর সরাতে হবে না, আপনাকে সরাতে হবে। আপনার বাড়ির সামনে যে অসুবিধা হচ্ছে এটা আপনাকে ঠিক করতে হবে, তাহলে আপনি দানের নেকি পাবেন। এইবার সাহাবগণ বলছেন এইটা যদি না পারে তখন আল্লাহ রাসূল বলছেন ইয়াদিন মিন যালিকা রাকাতাই দোয়া, তার চাষ্টের দূরে কাজ সালাত আদায় করলে এইগুলি যত কিছু আছে সব করে যত নেকি হবে, চাষ্টের দূরে কাজ সালাতে তত নেকি হবে। চাষ্টের দূরে কাজ সালাত, এরপরে সংক্ষিপ্ত সালাতুল হাজার। সালাতুল হাজার একটা জরুরি অংশ, এদিকে লক্ষ্য করেন, আমি কথা কমিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রীকে নিয়ে এক স্বৈরাচারী এলাকায় ঢুকলেন। স্বৈরাচারী শাসক বলল যে তোমার সাথে এই মেয়েটি কে? ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী সবচেয়ে সুন্দরী সারা পৃথিবীতে, হাওয়া থেকে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবার চেয়ে সুন্দরী, অন্যথায় যে যুগে সারা ছিলেন সেই যুগে সবার চেয়ে সুন্দরী। ইব্রাহিম আলাইহিসসালামকে বলা হলো এটা কে? তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন এটা আমার বোন। তারপরে তিনি তার স্ত্রীর কাছে গিয়ে বললেন সারা, তুমি আমাকে মিথ্যে প্রমাণ করো না, আমি কিন্তু তাদেরকে বলে দিয়েছি তুমি আমার বোন। তুমি যদি বলো যে ইব্রাহিম আমার ভাই তাহলে তো আমি মিথ্যে প্রমাণ হয়ে যাব। মনে রেখো সারা, ইন আল্লাহর যে গায়রিও গায়রুকে মুমিনুন, আমি আর তুমি ছাড়াই মাটির উপরে কোনো মুমিন পুরুষ নারী নেই, এই হিসেবে আমরা ভাই বোন বটে। মাটির উপরে মাত্র দুজন পুরুষ নারী মুমিন পুরুষ নারী, সেটা হচ্ছে তুমি আর আমি, এই হিসেবে ভাই বোন বটে। এরপরে ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না, ফারসালা বেহা ইলাইহি, স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন। ফাকামা ইলাইহা, ঘরে ঢুকতে স্বৈরাচারী শাসক তার দিকে আগিয়ে গেল, তার গায়ে হাত লাগানোর জন্য উপস্থিত বৈঠকের মুসলিম বোন এক মিনিট, এদিকে লক্ষ্য করেন, যারা গেছে গেছে তাকবীর নিয়ে গেছে, আপনি বসে আছেন এক মিনিট আপনি দেখেন, এদিকে দেখেন, যেন স্বৈরাচারী শাসক তার দিকে আগিয়ে গেছে। তখন তিনি বলছেন থামেন, আগে উজু হবে, দূরে কাজ সালাত হবে, তারপরে কোনো কথা। সারা উজু করলেন, দূরে কাজ সালাত আদায় করলেন, দূরে কাজ সালাত আদায় করে বলছেন আল্লাহুম্মা, হে আল্লাহ, এই কিন্তু আমার তো বেকার রাসূলেকা, যদি আমি তোমাকে বিশ্বাস করে থাকি, তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করে থাকি, ওয়াসান্ত ফাজিল্লাহ জাওজি, জিন্দেগিতে আমার লজ্জা স্থান আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, এই কথা দিয়ে যদি তিনটা ঠিক হয়ে থাকে, এক তুমি এক আল্লাহ এটা মেনে নিয়েছি, দুই ইব্রাহিম নবী এটা মেনে নিয়েছি, তিন জিন্দেগিতে আমি কোনোদিন জেনা করিনি, এই তিনটে কথা যদি সত্য হয়ে থাকে, ফালাতু সালে তালায়াল কাফেরা, তাহলে নির্জন ঘরে এই স্বৈরাচারী শাসক কাফের যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, অজ্ঞান হয়ে পড়ে গেছে। এর নাম সালাতুল হাজার, বিপদে পড়ে দূরে কাজ সালাত, বুঝা গেল না কথা মনে হয়। ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী এই কথা বলার পূর্বে কি করলেন? অজু করলেন, দূরে কাজ সালাত আদায় করলেন, তারপরে আল্লাহকে বলছেন উপস্থিত বৈঠকের বোন মুসলিম বোন আপনি পারবেন? সাহস হয়, আরে আপনার তো পেট পিট দেখা যায়, আপনি কি বলবেন? দেখেছেন তার বলার গতি কেমন? সালাতুল ইস্তিখার, সিদ্ধান্ত সালাত, কোনো কিছু সিদ্ধান্ত নিলে দূরে কাজ সালাত আদায় করে ইস্তিখারার দোয়া করতে হবে, সালাম ফিরতে হবে, ঘুমিয়ে যেতে হবে, সিদ্ধান্ত পাওয়া যাবে। সালাতুত তাসবিহ, তাসবিহের সালাত, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 75 বার এক রাকাতে, চার রাকাতে 300 বার, জীবনে একদিন পড়তে হবে, বছরে একদিন পড়তে হবে, মাসে একদিন পড়তে হবে, হলেই হলো, তাহলে সব পক্ষমা হয়ে যাবে। এ হাদিস ঠিক নয়, যার কারণে এই হাদিসের আমরা বিস্তারিত বিবরণ দিই না, এর প্রতি আমল করতে হবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের আলোচনা শেষের দিকে চলে এসে আমি আপনাদেরকে আবার অনুরোধ জানাচ্ছি।